স্বপ্নরে কণ দেখিলে হুয়ে শুভ কেউ স্বপ্ন দিয়ে শুভ সংকেত স্বপ্নরে গাই দেখিলে কণ তার অর্থ স্বপ্নরে নাগ দেখিলে কেউ অর্থ বুঝায় তেমনি জীবনর প্রত্যেক জিনিসর কিছু না কিছু মহত্ব রয়েছে রাস্তায় যাওয়া বেড়ে বিলে রাস্তা কাটিবা গাই রডিবা ছুয়া কান্দিবা এ সব সম্পর্ক আম নিত্যদিনিয় জীবন সহিত জড়িত তবে আমি দেখুথবা স্বপ্ন মধ্য আম জীবনরে শুভ ও অশুভ সংকেত দেইথাই তবে স্বপ্ন শাস্ত্ররে স্বপ্নকু নেই অনেক জিনিস লেখা যাইছি তবে স্বপ্নরে জীবজন্তুঙ্কু দেখিবা শুভ না অশুভ মান্যতা অনুসারে স্বপ্নরে কিছু জীবজন্তুঙ্কু দেখিলে খাস যোগ রহিথাই বাস্তবরে হাতীকু ঐশ্বর্যর প্রতীক রূপরে মানা যায় যদি স্বপ্নরে কেহি হাতী দেখন্তি তেবে এহা অত্যন্ত শুভ ফল প্রদান করিথাই হাতী স্বপ্নরে দেখিবা ব্যক্তিঙ্কু জীবনরে উন্নতি মিলিথাই সুখ সমৃদ্ধি প্রাপ্ত হইথাই কুহাযায় হাতী স্বপ্ন দেখিবা পরে মাতা লক্ষ্মীঙ্কু হাতীর প্রতিমা অর্পণ করিবা আবশ্যক সেইভাবে স্বপ্নরে পেঁচা দেখিবা অত্যন্ত শুভ পেঁচা মা লক্ষ্মীঙ্কর বাহন পেঁচা দেখিবা দ্বারা ধন ধান্য মিলিথায় মা লক্ষ্মীঙ্কর কৃপা বনি রহিথায় স্বপ্নরে পেঁচা দেখিবা পরে মাতা লক্ষ্মীঙ্কু লাল বস্ত্র অর্পণ করিবা বহুত শুভ হইথায় স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নরে গাই দেখিবা মধ্য বহুত শুভ হইথায় কুহাযায় যে স্বপ্নরে গাইকু দেখিলে ভাগ্য খোলিথায় গাই অর্থাৎ গোমাতা ঠারে 33 কোটি দেবাদেবী বাস করিথান্তি গাইকু স্বপ্নরে দেখিবা অর্থ ঈশ্বরঙ্কর কৃপা স্বপ্নরে ঠেকুয়াকু দেখিবা অত্যন্ত শুভ এহা দ্বারা জীবনরে প্রেম বড়িথায় নিজ জীবন সাথী সহিত সম্পর্ক মজবুত হইথায় এহা ব্যতীত কর্মক্ষেত্রে সফলতা মিলিথায় স্বপ্নরে ঝিটিপিটি দেখিবা অত্যন্ত শুভ কুহাযায় ঝিটিপিটিকু স্বপ্নরে দেখিবা দ্বারা আপনঙ্কু অচানক ধন প্রাপ্তি হইথায় এহা সহিত ঋণ সমস্যারু মধ্য মুক্তি মিলিথায় স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নরে কলা নাগ দেখিবা বহুত শুভ সংকেত হইথায় এহা দ্বারা আপনঙ্কু যশ সম্মান বৃদ্ধি হইথায় মান সম্মান বড়িথায় মনস্কামনা শীঘ্র পূরণ হেব বলি এহা দর্শাইথায়।